আন্দোলন তুলে নিলেন খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা। আগামী সোমবার তাদের সঙ্গে বৈঠক করবেন আইআইটির ডিরেক্টর। এই আশ্বাস পাওয়ার পর আন্দোলন তুলে নেন ছাত্রছাত্রীরা। এর আগে বর্ধিত ফি কিছুটা কমাতে রাজি হয় আইআইটি কর্তৃপক্ষ। এ বিষয়ে ডিরেক্টরকে চিঠি লেখার সিদ্ধান্ত নেন ডিনরা। এরপরই বৈঠকে বসার আশ্বাস আসে ডিরেক্টরের অফিস থেকে। ফি বৃদ্ধির প্রতিবাদে গতকাল রাত থেকে ফের আন্দোলনে নামেন আইআইটির গবেষকরা। এক ধাক্কায় হস্টেল ফি দ্বিগুণ করে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়। মঙ্গলবার সারা রাত ডিরেক্টরকে ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। বুধবার সকালে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে ডিরেক্টর বেরিয়ে গেলেও অবস্থান তোলেনি ছাত্রছাত্রীরা। পরে বৃহস্পতিবার আলোচনায় বসার আশ্বাস দেওয়া হলে অবস্থান বিক্ষোভ উঠে যায়। কিন্তু বৃহস্পতিবারের আলোচনার শেষে ছাত্রছাত্রীদের নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ফলে ফের আন্দোলনে সামিল হন ছাত্রছাত্রীরা।